নমস্কার বন্ধুগণ, আমি সঞ্জয় মিশ্র, ইনভেস্টিগেশন আইডিয়াস চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজকের আমাদের টপিক ডিসকাস করব, সেই টপিকের টাইটেল হতে পারে যে কি আমি যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল ল্যাপটপ কিনি তাহলে ওটা কিভাবে কিনব। বন্ধুগণ, আমি টপিকটা স্টার্ট করি। দ্যাট কি আমাদের কাছে সবার এই সাধ্যের মধ্যে নয় কি আমরা সবসময় ফার্স্ট হ্যান্ড মোবাইল বা ফার্স্ট হ্যান্ড একটা নতুন ল্যাপটপ কিনবো, কম্পিউটার কিনবো বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনবো। অনেক সময় মানুষকে বাধ্য হয়ে সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনতে হয় বা লিউক্রেটিভ অফার থাকলেও মানুষ কেনে। তো বন্ধুগণ, এই জায়গাতে আমি বলবো কি যদি আপনি এই ধরনের কোনো জিনিস সেকেন্ড হ্যান্ড মডেল, সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন, ইলেকট্রনিক থিং বা যে কোনো একটা জিনিস কিনছেন, তাহলে বন্ধুগণ আপনারা একটু মনে রাখবেন, জাস্ট কিছু স্টেপসগুলো ফলো করবেন, কিছু প্রিকশনসগুলো নেবেন, দেখবেন যে কোনো একটা ফিউচারের প্রবলেম থেকে আপনি বাঁচতে পারেন। যে কি এই সেকেন্ড হ্যান্ড মোবাইল বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার একটা চুরির জিনিস নয় যার মধ্যে আপনি কেসে ফেঁসে যেতে পারেন। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো কি যখনই কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল ল্যাপটপ কম্পিউটার কিনবেন, তখন ভদ্রলোক যে সেলার আছে, যে আপনাকে সেল করছে, যে রসিদটা দেবে, ওই রসিদের সঙ্গে যেন উনি নিজের যে কোনো একটা প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেসটা লাগিয়ে দেন। প্লাস ওই যে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস হচ্ছে, প্লাস বিল হলো, এই সমস্ত কটা জিনিসের উপরে উনি যেন লিখে দেন যে দ্যাট আই হ্যাভ সোল্ড দিস, দ্যাট কি আমি এই জিনিসটা এই ভদ্রলোককে বিক্রি করে দিলাম। বিক্রি করার পরে এই যে ভার্সনটা লিখবেন, ভার্সনটা লিখে উনি নিজের ফুল সিগনেচারটা করবেন। সিগনেচারের সঙ্গে আপনি অবশ্যই ভুলবেন না যে কি উনি নিজের ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই দেন ওখানে। এই জায়গাতে বন্ধুগণ আমি কেন এই জিনিসটা বললাম আপনাকে, শুনতে খুব হাস্যাস্পদ লাগছে, বাট বন্ধুগণ এটা খুবই জরুরি জিনিস। যে কোনো রাম শ্যাম যদু মধু নিজের একটা নাম লাগিয়ে আপনাকে বিক্রি করে দিলেন, সেই জায়গাতে আপনি দেখলেন কি সেই লোকটা সেই লোক ছিল না, পরে ফিউচারে আপনি একটা প্রবলেম পড়ে গেছে। কিন্তু বন্ধুগণ যদি আপনি ওর আইডেন্টিটি কার্ডটা নিয়ে রাখেন, আইডেন্টিটি কার্ডের একটা ফটোকপি নিলেন, ওর উপরে সিগনেচার করলেন, সিগনেচার পরে ওর ফিঙ্গারপ্রিন্টস নিলেন, এটা আপনার ফিউচারে কাজে লাগবে। আপনি এটা প্রুফ করতে পারবেন কি দ্যাট কি এই ভদ্রলোক আপনাকে দিয়েছে, আর এটা আপনাকে যে কোনো একটা বড় ধরনের প্রবলেম থেকে বাঁচিয়ে নিতে পারে। তো বন্ধুগণ, আজকের আমার টপিকটা ছিল কি কীভাবে আপনি ডকুমেন্টেশন করবেন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার সময়, ল্যাপটপ কেনার সময় বা কম্পিউটার কেনার বা যে কোনো একটা জিনিস কেনার সময়। আমার এই ভিডিওটা যদি বন্ধুগণ আপনাদেরকে ভালো লেগেছে, আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। অশেষ ধন্যবাদ আপনাদেরকে।